আজ এমন একটি ফলের কথা বলবো যা প্রতিদিন খেলে আপনার ইমিউনিটি এতটাই বেড়ে যাবে যে কোন রকম ভাইরাস বা ব্যাকটেরিয়া আপনাকে আর সংক্রামিত করতে পারবে না। সেই সঙ্গে আপনার ডায়াবেটিসের মতো রোগ থাকলে সেটিও কিন্তু একদম নিয়ন্ত্রণে চলে আসবে। ডায়াবেটিস এমনই একটি রোগ যা নিয়মিত ওষুধ খেয়ে নিয়ন্ত্রণ করতে হয়, যাকে কমানো একেবারে সম্ভব নয়। তাই যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত তারা জানেন যে এই রোগকে নিয়ন্ত্রণ করা অতটাও সহজ ব্যাপার নয়, সুগার লেভেলকে নিয়ন্ত্রণ করাটা কতটা কঠিন। কিন্তু এই ফলটি খেলে আপনার সুগার লেভেল একদম কন্ট্রোলে চলে আসবে, সেই সঙ্গে আপনার প্রেসারও একদম নর্মাল থাকবে আর ভালো থাকবে আপনার হার্টও। কিন্তু কি সেই ফল? আর এই ফলটি হলো আমলকি। আমলকি আপনার ইমিউনিটি এতটা বাড়াতে পারে তার কারণ এটি ভিটামিন সি তে ভরপুর। ভিটামিন সি এমন একটি উপাদান যা আমাদের ইমিউনিটিকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। আমলকিতে এত পরিমাণ ভিটামিন সি থাকে যে একটি কমলা লেবুর প্রায় 8 গুণ ভিটামিন সি থাকে আমলকিতে। সেই সঙ্গে এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিজ, যা একটি বেদানার প্রায় 17 গুণ। তাই বুঝতেই পারছেন বন্ধুরা, এর একটি আমলকি খেলে কত রকম উপকার আপনার হতে পারে। কি কি রোগ আপনার দূর করতে পারে এই আমলকি সে তো বলবোই, এবং সেই সঙ্গে বলবো কিভাবে খাবেন আমলকি এবং কোন কোন ক্ষেত্রে আমলকি খাওয়া বিপদের কারণ হতে পারে। তাই সবটা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বং লিভিং। হেলথ, নিউট্রিশন আর লাইফস্টাইল সম্বন্ধে যাবতীয় তথ্য সবার আগে জানার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আমলকির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, সেই সঙ্গে ভিটামিন ই এবং আরো নানা ধরনের মিনারেলস তো রয়েছে, এই সঙ্গে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এটি এত বেশি পরিমাণে পুষ্টিগুণে ভরপুর যে একটি করে আমলকি যদি আপনি খেতে পারেন বা প্রত্যেকদিন আমলকির জুস যদি আপনি খেতে পারেন, সেক্ষেত্রে আপনি হাজার রকম অসুখকে দূর করতে সক্ষম হবেন। প্রথমতই আপনার ইমিউনিটি লেভেলকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারবে, কারণ এর মধ্যে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট আপনার ইমিউনিটি অনেকটাই বৃদ্ধি করে দেবে। তাই আপনার যে কোনো রকম ছোটখাটো রোগ সংক্রমণ, ছোটখাটো ব্যাধি থেকে আপনি খুব সহজেই রেহাই পাবেন। ইমিউনিটি যদি আমাদের ভালো হয় তাহলে কিন্তু কোনো রকম রোগই আমাদেরকে চট করে কাবু করতে পারে না। অর্থাৎ আপনার যদি কোনো রোগ হয়ও সেটি কিন্তু খুব মারাত্মক আকার নিতে পারবে না যদি আপনার ইমিউনিটি স্ট্রং হয়। তাই এই আমলকি যদি আপনি নিয়মিত খান, আপনি কিন্তু আপনার ইমিউনিটিকে সেই পর্যায়ে নিয়ে যেতে পারবেন যে কোনো রোগের আক্রমণে আপনার তেমন কোনো ক্ষতির আশঙ্কা থাকবে না। সেই সঙ্গে আমলকি আরো নানা ধরনের রোগকে দূর করতে ভীষণভাবে সাহায্য করে। এর মধ্যে প্রধানত যেটা হলো সাধারণ সর্দি কাশিকে কমাতে কিন্তু আমলকি ভীষণভাবে সাহায্য করে, এটি সর্দি তো কমায়। এর মধ্যে ভিটামিন সি অতিরিক্ত থাকার কারণে সর্দি লাগা বা সর্দি হওয়া তো কমেই যায়, সেই সঙ্গে কাশিকে কম করতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করে, এবং এটি আমাদের শ্বাসনালীর যে কোনো রকম সমস্যাকে দূর করে দিতে পারে, এমনকি ব্রঙ্কাইটিসের মতো রোগকেও দূর করতে কিন্তু সক্ষম এই আমলকি। আমলা জুস যদি আপনি প্রত্যেকদিন খেতে পারেন সেক্ষেত্রে আপনি এই সর্দি কাশি তো কমাতে পারবেনই, সেই সঙ্গে আপনার হজম শক্তিকেও কিন্তু আরো বৃদ্ধি করতে পারবেন, কারণ আমলকি কিন্তু হাইপার অ্যাসিডিটিকে কমিয়ে দিতে পারে। অর্থাৎ যাদের অত্যন্ত বেশি গ্যাস অ্যাসিডিটি হতে থাকে, বদহজম হতে থাকে, তারা যদি নিয়ম করে আমলকি খান তাহলে কিন্তু তাদের একেবারেই হজম সংক্রান্ত সমস্যা কমে যাবে। আমলকির মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার যা আমাদের হজম শক্তিকে বাড়ায়, সেই সঙ্গে এটি ন্যাচারাল ল্যাক্সেটিভের কাজ করে, যেই কারণে আমাদের কোষ্ঠকাঠিন্য কিন্তু দূর হয়ে যায়। আপনার যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে থাকে তাহলে আপনার হজমও কিন্তু ঠিকভাবে হবে না, আবার একইভাবে হজম ঠিকমতো না হলে আপনার কিন্তু কোষ্ঠকাঠিন্য হবে। তাই এই দুটিকেই একদম সারিয়ে দিতে পারে আমলকি। সেই সঙ্গে আপনার লিভারকেও ভীষণভাবে
ক্ষতির হাত থেকে বাঁচাতে সাহায্য করে। আমলকির মধ্যে এমন কিছু উপাদান আছে যা আমাদের লিভারের নানা রকম ড্যামেজকে সারিয়ে তুলতে পারে। বিশেষ করে অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার থেকে লিভারের যে ক্ষতি হয়ে থাকে সেই ধরনের ক্ষতিকে দূর করতে কিন্তু আমলকি ভীষণভাবে কাজ করে। এছাড়া যারা ওজন কমাতে চাইছেন তারা প্রত্যেক দিন আমলকি জুস সকাল বেলা খেয়ে দেখুন, দেখবেন তাদের ওজন কিন্তু খুব দ্রুত কম হচ্ছে। কারণ এটি আমাদের মেটাবলিজমের খুব উন্নতি করে, যে কারণে আমাদের হজম শক্তি তো বৃদ্ধি পায়, সেই সঙ্গে আমাদের কিন্তু ওজনও কম হতে সাহায্য করে। সেই সঙ্গে আপনার অতিরিক্ত খিদের ভাবকেও দূর করে দিতে পারে এই জুস। যদি প্রত্যেক দিন সকালে আমলকি জুস খেতে পারেন দেখবেন আপনার খিদে কম হবে। এবং এই আমলকি জুস যদি আপনি খাওয়ার আগে খান তাহলে কিন্তু আপনার খিদে কম পাবে, খাওয়াও কম হবে, এ কারণেও আপনার ওজন কিন্তু কম থাকবে। সেই সঙ্গে যে কথাটি প্রথমেই বলেছিলাম যে ডায়াবেটিসকে দূর করতে আমলকি ভীষণ ভাবে কাজে দেয়। আমলকির মধ্যে থাকে ক্রোমিয়াম যা ইনসুলিনের কর্মক্ষমতাকে বৃদ্ধি করে, সেই সঙ্গে ব্লাড সুগার লেভেলকেও কম করতে সাহায্য করে। তাই যারা যারা ডায়াবেটিসে ভুগছেন তারা এটিকে নিয়ন্ত্রণ করতে চাইলে অবশ্যই প্রত্যেক দিন আমলকি জুস খান। আমলকি জুস যদি তারা প্রত্যেক দিন খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু তাদের সুগার লেভেল একদম নিয়ন্ত্রণে থাকবে এবং ডায়াবেটিস নিয়ে তাদের আর কোন রকম চিন্তা করবার দরকার হবে না। সেই সঙ্গে এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট এবং এর মধ্যে থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা নানা রকম ক্রনিক রোগকে দূর করতে সাহায্য করে। এমনকি ক্যান্সারের মতো রোগকে দূর করতেও কিন্তু আমলকি ভীষণ ভাবে সাহায্য করে। আমলকি নিয়মিত যদি সেবন করতে পারেন সেক্ষেত্রে আপনার ক্যান্সার সেলের বৃদ্ধিকে প্রতিরোধ করতে কিন্তু সক্ষম এই আমলকি। সেই সঙ্গে আমাদের শরীরে নানা রকম কারণে সেল ড্যামেজ হতে থাকে, সেই সেল ড্যামেজ কে কমাতে এবং ফ্রি রেডিকালস কে ধ্বংস করতে আমলকি কিন্তু ভীষণ ভাবে কার্যকরী। এটি আমাদের শরীরের যত ফ্রি রেডিকালস আছে সেগুলোকে দূর করতে ভীষণ ভাবে সাহায্য করে, সেই সঙ্গে আমাদের নতুন কোষের গঠনে সাহায্য করে। তাই আমলকি নিয়মিত খেলে আপনার কোন রকম ক্রনিক রোগ হওয়ার আশঙ্কা কিন্তু একদম থাকবে না। সেই সঙ্গে এটি আপনার কোলেস্টেরল লেভেলকেও নিয়ন্ত্রণ করতে ভীষণ ভাবে সাহায্য করে। যাদের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে না তারা যদি নিয়মিত আমলকি জুস খান তাহলে দেখবেন তাদের LDL কোলেস্টেরলের মাত্রা কমতে শুরু করেছে, সেই সঙ্গে HDL কোলেস্টেরলের মাত্রাও কিন্তু বেড়ে গিয়ে একদম নিয়ন্ত্রণে চলে আসবে আপনার কোলেস্টেরল, এবং আপনার ব্লাড প্রেশারকেও নিয়ন্ত্রণ করতে ভীষণ ভাবে সাহায্য করে এই আমলকি। আমলকির এত গুণ থাকার কারণে এটিকে সুপার ফুড বলা হয় এবং এটির ব্যবহার হার্টের সমস্যাকেও দূর করতে কিন্তু ভীষণ ভাবে সাহায্য করে। কারণ এর কারণে আমাদের কোলেস্টেরল তো নিয়ন্ত্রণে থাকেই, সেই সঙ্গে ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণে থাকে, এই কারণে এটি কিন্তু আমাদের হার্টকে ভালো রাখতে সাহায্য করে। তাই নিয়মিত আমলকি জুস যদি আপনি খেতে পারেন তাহলে হার্টের কোন রকম রোগের সম্ভাবনা আপনার কমে যাবে, হার্ট অ্যাটাকের ঝুঁকি তো প্রায় থাকবে না বললেই চলে। সেই সঙ্গে আমাদের চোখকে ভালো রাখতেও আমলকি ভীষণ ভাবে সাহায্য করে। প্রত্যেক দিন আমলকি জুস খেলে আপনার চোখের দৃষ্টি অনেক ভালো থাকবে। যাদের চোখে দৃষ্টিশক্তির সমস্যা আছে তারা প্রত্যেক দিন আমলকি জুস সকালবেলা খান, দেখবেন তাদের চোখের দৃষ্টি অনেক বেশি ভালো হয়ে গেছে। সেই সঙ্গে চোখ লাল হয়ে যাওয়া, চোখ থেকে জল পড়া, চোখ চুলকানো, এই নানা ধরনের সমস্যাগুলো কিন্তু একদম কমে যাবে। এছাড়াও এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান বা প্রদাহ বিরোধী উপাদান যা শরীরে যে কোনো রকম প্রদাহকে দূর করতে ভীষণ ভাবে সাহায্য করে। এই কারণে আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস বা জয়েন্ট পেন, গায়ে হাতে পায়ে ব্যথা, এই সমস্ত ধরনের নানা রকম ব্যথাকে কম করতে কিন্তু এটি ভীষণ ভাবে সাহায্য করে। আপনার শরীরে যদি নানা জায়গায় ব্যথা থাকে এবং আপনি যদি ঠিকভাবে কাজকর্ম করতে অসুবিধা হয়ে থাকে তাহলে আপনি আমলকি জুস প্রত্যেক দিন খাওয়া শুরু করুন, দেখবেন আপনার কিন্তু গায়ে হাতে পায়ের ব্যথা, জয়েন্ট পেন, হাঁটু ব্যথা, কোমরে পিঠের ব্যথা ইত্যাদি নানা রকম ব্যথা একদম কমে গেছে। এমনকি যাদের আর্থ্রাইটিস আছে তারাও কিন্তু নিয়মিত এই আমলা জুস খেয়ে দেখুন, তাদের কিন্তু সমস্ত ধরনের ব্যথা একেবারে
কমে যাবে। সঙ্গে সঙ্গে এটি যে শুধু আমাদের স্বাস্থ্য ভালো করতে কাজে দেয় তা নয়, এটি কিন্তু আমাদের সৌন্দর্য বৃদ্ধিতেও ভীষণ ভাবে কাজে লাগে। আমাদের ত্বককে এবং আমাদের চুলকে ভীষণ ভাবে ভালো রাখে আমলকি। আমলকি যদি আপনি নিয়মিত খেতে পারেন তাহলে আপনার চুলের গোড়া শক্ত হবে, হেয়ার ফলিকলের বৃদ্ধি ভালো হবে। সেই সঙ্গে আপনার চুলের যদি ড্যান্ড্রাফের সমস্যা থাকে বা খুশকির সমস্যা থাকে তাহলে আমলকি ভালো করে পেস্ট করে সেইটি মাথায় লাগালে আপনার চুলের খুশকি কমে যাবে এবং খুশকির থেকেও কিন্তু আমাদের চুল পড়তে থাকে। সেই কারণে আপনার চুল পড়া কিন্তু অনেক কমে গিয়ে চুল অনেক বেশি বৃদ্ধি পাবে। এছাড়াও আমলকির আরেকটি বড় গুণ হলো আপনার চুলের অকালপক্কতা দূর করতে এটি ভীষণ ভাবে সাহায্য করে। যদি আপনি আমলকি নিয়মিত খেতে পারেন এবং আমলকি বেটে সেটি মাথায় লাগাতে পারেন, দেখবেন আপনার চুল কিন্তু খুব সহজেই কালো হয়ে যাচ্ছে। যেসব চুল আপনার পেকে গেছে সেসব চুলও কিন্তু কালো হয়ে যাবে আমলকির ব্যবহারে। আর আপনার ত্বককে আরো বেশি হাইড্রেটেড, আরো বেশি নমনীয় কমনীয় করতে আমলকি কিন্তু ভীষণ ভাবে সাহায্য করে। প্রত্যেকদিন যদি আপনি আমলকির জুস মধু দিয়ে খেতে পারেন দেখবেন আপনার ত্বকের চেহারাই পাল্টে গেছে, আপনার ত্বকের জেল্লা অনেক বেশি বেড়ে গেছে আর আপনার ত্বক কিন্তু অনেক নমনীয় হয়ে গেছে। ত্বকের মধ্যে শুষ্কতা থাকে, রুক্ষতা থাকে, সেগুলো কিন্তু একদমই কমে যাবে। সেই সঙ্গে ত্বকের বলিরেখাও কমে যাবে, ত্বকের বয়স কিন্তু দেখতে লাগবে অনেক কম, এবং ত্বকের বয়স কম লাগার জন্য আপনার বয়সও কিন্তু লাগবে দেখতে অনেকটাই কম। অর্থাৎ আমলকি যদি আপনি খান আপনার বয়স কিন্তু একেবারেই ধরা যাবে না। আপনার মাথার পাকা চুলকে যেমন কালো করে দিতে পারবে তেমনি আপনার ত্বককে টান টান করে আপনার বয়স কিন্তু প্রায় 10 বছর কমিয়েও দিতে পারবে। তাই আমলকি নিয়মিত খেলে আপনার সৌন্দর্য যে বৃদ্ধি পাবে এ তো বলাই বাহুল্য। তাই বন্ধুরা নিয়মিত এবার থেকে আমলকি খাওয়া শুরু করুন। এবার আপনাদের প্রশ্ন হবে যে কিভাবে এই আমলকি খাওয়া যায়। আমলকি প্রত্যেকদিন একটি করে কাঁচা খেয়ে নিতে পারেন, কিন্তু সব থেকে ভালো ফল পাবেন যদি আমলকির জুস প্রত্যেকদিন সকালবেলা খেতে পারেন। এর জন্য 2-3 চামচ আমলকির জুস ঠিক একই পরিমাণ জল দিয়ে মিলিয়ে আপনাকে খেয়ে নিতে হবে, এবং এইভাবে আপনি প্রত্যেকদিন সকালবেলা একবার খাবেন এবং দুপুরবেলা খাওয়ার আগেও আরেকবার খাবেন। এইভাবে যদি আপনি খেতে পারেন 2 বার করে তাহলে কিন্তু আপনি এর সমস্ত উপকারিতা পাবেন। তবে এই আমলকির জুস কিন্তু রাত্রি বেলায় খাবেন না। এরপরে আরো একটি প্রশ্ন আছে যে এই আমলকি খাওয়ার কোনো সাইড এফেক্ট আছে কিনা বা এর কি কোনো খারাপ প্রতিক্রিয়া হয় কিনা। আমলকি সাধারণত কোনো রকম খারাপ প্রতিক্রিয়া দেয় না, তবে এটি যেহেতু রক্তকে পাতলা করে দেয় তাই যারা ব্লাড থিনিং এর ওষুধ খাচ্ছেন তারা আমলকি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। এছাড়াও যাদের সামনে কোনো অপারেশন করার পরিকল্পনা আছে তারাও কিন্তু আমলকি খাবেন না। সেই সঙ্গে যাদের ডায়াবেটিস আছে তাদের সুগার লেভেলকে কম করতে সাহায্য করে আমলকি। তাই আমলকির সঙ্গে যদি তারা ওষুধও খান সেই ক্ষেত্রে কিন্তু তাদের সুগার লেভেল অনেক বেশি পরিমাণে কমে যেতে পারে। এটিও কিন্তু একটি চরম বিপদের কারণ হতে পারে, তাই তারা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই আমলকি খাবেন। তাহলে বন্ধুরা এই সমস্ত নিয়ম জেনে নিয়ে যদি আপনি সঠিক নিয়মে আমলকি খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই নানা ধরনের রোগ কিন্তু একেবারে কমে যাবে এবং আপনি কিন্তু একদম নিরোগ এবং সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন। তাহলে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও ভালো থাকার সুযোগ করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এরপরে দেখা হবে এমনই কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন।